টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠলেও বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ ছিল না। সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা, সেটাও আফগানিস্তানের সাথে হেরে। মঙ্গলবার বিসিবির বোর্ড মিটিং, শান্তদের কেন এমন ভরাডুবি, সেটা নিয়ে পর্যালোচনা করা ছাড়াও শেখ হাসিনা স্টেডিয়ামের ব্যাপারে আসতে পারে বড় সিদ্ধান্ত। এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে, এবং এর বাইরে আমাদের যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম আমাদের যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে, এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেজন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে এটাও একটা স্ট্যান্ডার্ড ইয়ে যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দলের কোচিং স্টাফ নিয়ে সমালোচনা হচ্ছে। পুরনোদের সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াবে বিসিবি নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে এগুলো, সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। আমাদের আপাতত এ ধরনের যে বিষয়গুলো সেগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে। আমাদের যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো পোস্ট একটা অ্যাপ্রুভাল কিছু বিষয়ের প্রয়োজন হতে পারে, সেগুলো হয়তো আসতে পারে। এবছরই মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। বড় ইভেন্টকে ঘিরে বিসিবির পরিকল্পনা নিয়েও কথা হবে বোর্ড মিটিংয়ে। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে, আপনি বলেছেন, ঠিকই বলেছেন, এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন, এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। যেহেতু আপনারা জানেন যে একটা মেজর ইভেন্ট আইসিসির ইতিমধ্যে শেষ হলো, সো মোস্ট অফ দেম ওয়্যার এনগেজড ওই টুর্নামেন্টে, তারা ব্যস্ত ছিলেন, এখন হয়তো একটা সুবিধাজনক সময় তারা আসবেন এবং তখনই এই ব্যাপারগুলো আলোচনা হবে। এর আগে গত 9 মার্চ সর্বশেষ বোর্ড মিটিং করেছিল বিসিবি, এজিএমকে সামনে রেখে হয়েছিল সেই মিটিং।